এবার আহ্বান জানাচ্ছি জনাব মজিবুর রহমান মজনু চল্লিশ বগুড়া পাঁচ নেই আমি এবার আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ আব্দুল মালেক একশো একান্ন মমেন সিং ছয় মান্য সদস্য আপনার সময় পাঁচ মিনিট বিসমুল্লাহ রহমান রহিম দু চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট রূপে আলোচনার জন্য সময় দিয়েছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ জানি আমার বক্তব্য শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বিশ্ব শান্তি রগ্নদূত তৃতীয় বিশ্বের মেহানতি মানুষের মুক্তির অগ্রনায়ক বিশ্ব শতাব্দীর জাতীয়তাবাদী আন্দোলনের সংগ্রামী তৈরি নেতা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নেতা জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেই সাথে স্মরণ করছি উনিশশো সালে পনেরোই আগস্টে কালো রাত্রিতে বুলেটের আঘাতে শহীদ হয়েছেন বেগম ফজিলতুন নেসা মুজিব সহ সকল শহীদের প্রতি আরও স্মরণ করছি মহান স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগকারী মা ভন্দের প্রতি সেই সাথে স্মরণ করছি জাতীয় চার নেতা ও গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই একশো একান্ন ছয় ফুলবাড়িয়া ছয় লাখ জনগণ চার লাখ ভোটারের প্রতি যারা আমাকে এই পবিত্র সংসদে কথা বলার মতো সুযোগ করে দেন এবং সেই সাথে ধন্যবাদ জানাই জাতির জন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দু হাজার চব্বিশ সাতই জানুয়ারি একটি সুন্দর অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার ব্যবস্থা করে দিয়েছেন বলেই আমি আজকে এই সংসদে কথা বলার সুযোগ পেয়েছি মাননীয় স্পিকার মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী একটি সুন্দর বাজেট উত্থাপন করেছেন এই পবিত্র সংসদে সে বাজেটে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা বেয়ে একটি বাজেট আজকে এই সংসদে উনি ঘোষণা করেছেন আপনারা সকলে জানেন এই পবিত্র সংসদে ওই জামাত বিএমি যখন বাজেট ঘোষণা করা হতো সেই রাজপথে আমরা দেখেছি ওই সাধারণ জনগণ বলতো সেই বাজেটের পরিপ্রেক্ষিতে বাদ দিয়ে গদি ছেড়ে দে আজকে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জনেত্রী শেখ হাসিনা বলে সেই বাজেট ঘোষণা করে রাজপথে হয়েছে আন্দোলনের মিছিল হয়েছে শেখ হাসিনা সরকার বারবার দরকার সেই শেখ হাসিনা সরকার বলে সেই বাজেটকে আজকে আমি বাজেটের উপর আলোচনার সুযোগ পেয়ে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানাই আমার মনে হয় সময় উপযোগী এবং জনবান্ধবের একটি বাজেট হয়েছে সেই বাজেটের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লক্ষ পাঁচ লাখ একচল্লিশ কোটি হাজার কোটি টাকা আমার মনে হয় রাজস্ব আয়ের ক্ষেত্রে আরো সম্প্রচার হওয়া প্রয়োজন রাজস্ব আহরণের ব্যবস্থা জোরদার করা প্রয়োজন রাজস্ব প্রদান ক্ষেত্রে স্বচ্ছ এবং জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন যদি নিশ্চিত করা যায় তা সরকারের তহবিলে অর্থ আরো বেশি হবে মাননীয় স্পিকার সেই সাথে রাজস্ব আদায় কস্ট ইফেক্টিভ হচ্ছে কিনা তাই মাননীয় অর্থমন্ত্রী একটু খোঁজ রাখবেন বলে আমি মনে করি মাননীয় অর্থমন্ত্রী বক্তব্য চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতির কথা বলতে গিয়ে তথ্য প্রযুক্তির খাতে আগামী পাঁচ বছরের মধ্যে কমপক্ষে দশ লক্ষ স্মার্ট কর্ম স্থান সৃষ্টি এক মিলিয়ন ডলার বৈদেশিক বিনিয়োগের আকর্ষণের কথা বলেছেন মাননীয় স্পিকার আমি বলতে চাই চতুর্থ শিল্পে বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং সুফল পেতে হলে আমাদের সময় উপযোগী মানসম্মত শিক্ষার ব্যবস্থার উপরে জোর দিতে হবে মাননীয় স্পিকার আজকে স্মার্ট বাংলাদেশ একটি ফিনারে পরিণত হয়েছে এই নাগরিক স্মার্ট সরকার মাঠ সমাজ মাঠ অর্থনীতি এগুলি সগুলি মূল হল মানসম্মত শিক্ষা এবং তথ্য প্রযুক্তির মানসম্পন্ন মাননীয় সদস্য আপনার নির্দিষ্ট সময় শেষ হয়েছে এক মিনিটের মধ্যে অনুগ্রহপূর্বক শেষ করুন এক মিনিটের মধ্যে শেষ করুন স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাকে শিক্ষা স্থায়ী কমিটির সদস্য করেছেন সেই জন্যই আমি শিক্ষার উপর দুইটা মিনিট বলতে চাই মাননীয় স্পিকার আজকে শিক্ষা খাতে দুই হাজার চব্বিশ পঁচিশে চৌরানব্বই হাজার সাতশো এগারো কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে যা মোট বরাদ্দের দশমিক নয় শতাংশ এর মধ্যে বরাদ্দ করা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য যার পরিমাণ চুয়াল্লিশ হাজার একশো নয় কোটি টাকা প্রাথমিক বিদ্যা মাধ্যমিক গণশিক্ষা মন্ত্রণালয় আটত্রিশ হাজার আটশো উনিশ কোটি টাকা বরাদ্দর প্রস্তাব করা হয়েছে এছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ধন্যবাদ সদস্য শেষ করেন এক মিনিটের মধ্যে এলাকা একশো একান্ন ময়মনসিংহ ছয় আমার নির্বাচনী এলাকা কৃষি এলাকা এলাকা শিল্প কারখানা নাই বললেই চলে তেরোটা ইউনিয়ন একটা পৌরসভা ছয় লাখ লোক মানুষ বসবাস করে চার লাখের উপরে ভোটার হয়েছে আমার উপজেলা দিয়ে কোনো মহাসড়ক নেই রেল পথ নেই নৌ পথ নেই বিমান পথ নেই আমি একটা ব্যতিক্রমী জেলার থেকে আমি নির্বাচিত হয়ে এই পবিত্র সংসদে এসেছি আমার উপজেলা দিয়ে জামালপুর থেকে একটি রাস্তা মুক্তাগাছা হয়ে ফুলবাড়ি হয়ে বালক সংলগ্ন মহাসড়ক হয়ে হওয়ার কথা সেই রাস্তাটি বর্তমানে স্থবিরতা আছে মাননীয় প্রধানমন্ত্রী আছেন এবং যোগাযোগ মন্ত্রী আছেন এই মহাসড়কটি আমার ফুলবাড়ির উপর দিয়ে যদি এই বালকা মহাসড়কে পরিণত হয় আমার উপজেলার শিল্প কারখানা হবে মানুষের কর্মর ব্যবস্থা হবে সেই আহ্বান রেখে আজকের মতো আমাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন সেই জন্য ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ